চুজাহেল গোরে জিন্দা চুতির বাস নয়া মেঘতা চু শকর শির বাস। বলে দেখো বন্ধু বানাইলে একজন এলিমওয়ালাকে বন্ধু বানাও, বন্ধুত্ব করলে একজন এলিমওয়ালার সাথে বন্ধুত্ব করো, কারণ জাহিলের সাথে একসাথে বন্ধুত্ব করলে তোমার জাহিলের দশা যা হবে তোমার দশা তাই হবে। যদি তুমি সাহেবে এলিমওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আকল যদি তোমার ভালো থাকে তাহলে তুমি আলেমকে বন্ধু বানাও। বড় আফসুস লাগে আজকাল আমরা বন্ধু বানাইতেছি কাদেরকে, দুনিয়াওয়ালার পাশে বসলে দুনিয়ার গ্রাম পাওয়া যাবে, মহিলাদের সাথে বেশি সময় দিলে তাফসিরে খাজিনের মধ্যে অনেকগুলি কথা লিখছেন, মহিলাদের সাথে যারা সময় বেশি দিবে তাদের মধ্যে খাহিশাত এবং হিংসার ভাব জন্মিবে, বাদশাওয়ালা সুলতানাতের সাথে বেশি সময় দিলে তাদের মধ্যে তাকাব্বরী অহংকার বেশি বেশি আসবে, দুনিয়াওয়ালার সাথে বেশি সময় দিলে তার দিলের মধ্যে হেরিস লালচ আসবে, এলিমওয়ালার সাথে সম্পর্ক দিয়ে তোমার দিলের মধ্যে আল্লাহর খাসিয়ত ভয় আসবে। এলিম, এই এলিমের জন্য আল্লাহ আকবর, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যিনি ভারতবর্ষ দীর্ঘ বৎসর তিনি শাসন করেছিলেন, তার জীবনীতে অনেক কথাই লিখছেন, তার মধ্যে একটা কথা এখন মনে পড়ল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের মতো তার মধ্যে কিছু অভ্যাস ছিল, ছদ্মবেশে রাত্রে ঘুরে ঘুরে তার প্রজাদের কিছু খবর নিতেন, যেটা খলিফাতুল মুসলিমিন এবং দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি তার বংশধর সূত্র লিখেছিলেন, সেই উত্তরস্বরী ধরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনিও এরকম ছদ্মবেশে ঘুরে ঘুরে মাঝে মধ্যে দেখতেন রাত্রে কোথায় কে কী অবস্থায় আছে, কারণ তাদের দিলের মধ্যে ওই ভয়টা, যেই কথাটা খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে আমার খেলাফতকালে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠঘরায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, যেহেতু খেলাফতকাল আমার, প্রশ্ন হবে আমার, আমাকে প্রশ্ন করা হবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক তিনি খুব সাবধানে থাকতেন যে সামান্য আমার একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় কেন না খেয়ে মারা গেল এটাও আমাকে প্রশ্ন হবে, এই জন্য তিনি খুব সতর্ক থাকতেন, ঘুরে ঘুরে তিনি দেখতেন। তো ঠিক সেই অবস্থায় গজনবী রহমতুল্লাহ আলাই তিনি ঘুরতেছিলেন রাত্রের ছদ্মবেশে শহরে অঞ্চলে বিভিন্ন জায়গায়, তখনকার জমানা তো এইভাবে আলোর ব্যবস্থা নাই, এত কারেন্টের এই ব্যবস্থাপনা, এটা তো যারা মোটামুটি আমাদের মতো বয়স আমাদের বড় যারা আছে এটা ভালোই দেখছি আমরা যে শহরে বন্দরেই কিছু কারেন্ট পেয়েছি, গ্রাম অঞ্চলে কারেন্ট পাইছি কদিন হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তো তিনি শহরে ঘুরতেছেন, ঘুরে ঘুরে দেখে দূরে একটা শহরের বৈদ্যুতিক লাইট পোস্ট আলো আছে, এটার নিচে একটা লোক দেখা যায় বসে আছে। তো তিনি আস্তে আস্তে মনে প্রথম চিন্তা করলেন কোনো দুষ্ট কিনা, ছিনতাইকারী কিনা, বা শহরে কোনো বসে আছে, তিনি আস্তে আস্তে আগে দূর থেকে নজর করে দেখি একটা মানুষ ছাত্র বয়সী, সে আগাতে আগাতে তার কাছে গেলেন, সে হঠাৎ করে রাত্রিবেলা তাকে দেখে একটু ভয় পাচ্ছিলেন, ভয় পেয়ে তাকে বলতেছেন তুমি এত রাত্রে এখানে কী করো, বলতেছেন আমি আপনাকে চিনি না, আপনি আমাকে এত রাত্রে জিজ্ঞাসা করবেন, আমাকে তো এই পর্যন্ত কেউ কোনোদিন একটা জিজ্ঞাসা করে নাই, তা আমি প্রথম আপনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম,
ভয় পাওয়ার কিছু নেই, তুমি বলো তুমি এখানে কী করো না। বলে দেখতেছেন আমরা, আমি পাশের গ্রামের মানুষ, আমার বাবা গরিব মানুষ, দিন মজুর, আমরা কোনো রকম করে আমার বাবা যা কিছু কামাই করে কোনো রকম খেয়ে বেঁচে চলি। রাত্রির বেলা আমাদের ঘরে বাতি জ্বালাবার কোনো ব্যবস্থা আমাদের নাই, সন্ধ্যার দিকে যা কিছু খাবার জুটে খেয়ে বেরি। তো আমি তো মাদ্রাসায় লেখাপড়া করি, আমি ঘরের মধ্যে রাত্রিবেলা বাতি নাই কি দিয়ে পড়বো। এই জন্য আমি রাত্রিবেলা সন্ধ্যার সময় হলেই যা কিছু খাবার আমি এসে এই লাইটের নিচে রাত্রে বসে বসে আমি আল্লাহ পাকের কোরআন এবং হাদিস কেম পড়ি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে, ছেলেটা কত আগ্রহী, কত মুসলিম মানুষ, সে এসলাহ, সে নিজের দ্বিতীয় ভিতরে এখলাস কত। তিনি তার পরিচয় নিলেন, কোন গ্রাম তোমাদের বাড়ি কোথায়, তুমি এত কষ্ট করে এলেম শিখতেছ। হ্যাঁ, যে কষ্টের মধ্যে আল্লাহ পাকের রহমত আছে, আমাদের নবী থেকে কষ্ট করি করে এলেম আসছে, দুই চারটা কথা বললেন তিনি চলে আসলেন। আয়েশা পরের দিন তিনি রাজদরবার থেকে বলছেন, আমার কাছে বড় কষ্ট লাগছে যে আল্লাহ পাকের কোরআন এবং হাদিস শিখবে, যেটাকে কেন্দ্র করে আমরা বেঁচে আছি, আমাদের সমাজ বেঁচে আছে, আমরা বেঁচে আছি, সেই সাহেবে এলেম একটা এলেম শিখবে, তার ঘরে বাতি নেই। তিনি বলছেন যে আমি খরচ দিচ্ছি, সরকারি খরচে তার বাড়িতে একটা বাতির ব্যবস্থা করে দাও, তার উসিলায় বাড়িওয়ালারা সবাই পাবে আলো। তিনি তো অবাক হয়ে গেলেন, যার ওই লোকটাতে রাত্রেবেলা পরিচয় পাই নাই, পরে জানাইলো তুমি যে জানো না তিনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের খলিফা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি তোমাকে অবস্থা দেখে তার মায়া রাখছেন। সে ছেলে তো খুশিতে আর এখানে আসতে লাগলো না, ওইখানে থেকে থেকে পড়তেছেন, খুশি এলিম হাসিল করতেছেন, মনটা খুলে তার জন্য দোয়াও করলেন। রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, তার জীবনী লিখতেছেন অনেক কিছু। তিনি শুয়ে পড়ছেন রাত্রিবেলা, স্বপ্নে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সুলতান মাহমুদকে বলছে, আল্লাহ তোমার উপরে রহম করুক, তুমি এলিম হাসিল করার জন্য একটা ছেলের বাড়িতে বাতি জ্বালাই দিয়েছো, আল্লাহ তোমার মাথার মধ্যে ইজ্জতের মুকুট পরাই দিবার জন্য আমি আসছি, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করলেন, আখেরাতে সম্মানিত। তিনি সজাগ হয়ে অবাক হয়ে গেলেন। তিনি তখন বলেন যে এলিমওয়ালা ছিলেন, যে আমি মাঝে মধ্যে একটা হাদিসের উপরে আমার মাঝে মধ্যে লাগতো, যে শুধু আলেমদের জন্য এত কিছু শান, এত কিছু, এত বেশি, এটা আমার কাছে একটা সন্দেহ ভাব লাগতো, কিন্তু এখন বুঝে আসছে যে সাহেবে এলিম, এলিমের সাথে স্বয়ং আল্লাহ পাকের সাথে সম্পর্ক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাথে আত্মিক সম্পর্ক এলিমের সাথে, যার কারণে এলিমকে যে মর্যাদা করবে, এলিমকে যে স্থান দিবে, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। এই জন্য এলিম, সেই এলিম এখন সমাজ থেকে বরবাদ হয়ে যাওয়ার রাস্তায় চলছে। কত হাজারো মায়ের সন্তানেরা যারা 15-12-20 পারা কোরআন শরীফ হাফেজ হয়েছিল আর একটা বছরে শেষ হয়ে যাবে, সে সব ভুলে গেছে। যারা কোরআন নজরা পড়তে শুরু করছিলেন এরা এখন বাড়িতে দুষ্টামি করতে করতে ওদের সব হারিয়ে ফেলছে। একটা বছর চলে যাওয়া মানে জীবনের লাইফের জন্য অনেক বড় ব্যাপার। এখন বলবেন যে হুজুর আল্লাহ পাকের তরফ থেকে মহামারী আসছে, বড় আফসোস লাগে। যেখানে রসুল পাক সাল্লাম বাইতুল্লাহ ঘর এবং মসজিদে নববীর ব্যাপারে আল্লাহ রসুলের ঘোষণা, সেইখানে যত মহামারী হোক না কেন বাইতুল্লাহর আশপাশে মসজিদে নববীর ভিতরে এখানে মহামারী আসবে না, যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ রসুল বলছেন দাজ্জাল যখন মক্কা এবং বাইতুল্লাহ মদিনার দিকে যখন আসতে থাকবে, ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে তাকে প্রতিহত করে ফেলবে, দাজ্জালের ক্ষমতা নাই এই দুই জায়গায় ঢোকার জন্য। যেগুলাকে হারাম করা হয়েছে,
যেখানে একটা পাখি মারা যায় না, যেখানে কোনো একটা জানোয়ার জবাই করা যায় না, যেখানে মানুষ মানুষকে হত্যা করতে পারে না, সেই জায়গাটা আল্লাহ পাকের তরফ থেকে হারাম। ইব্রাহিম আলাইহিসসালামের সেই হারামকে ঘোষণা দিয়ে আল্লাহ রসুল বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহর চতুর্পাশে হারাম ঘোষণা দিলেন আর আল্লাহ পাক এটাকে মঞ্জুর করলেন। আমি আমার মসজিদে নববীর আশপাশে বিভিন্ন জায়গায় হারাম ঘোষণা দিলাম, আমার বিশ্বাস ওটার মতো আল্লাহ এটাকেও কবুল করে নেবেন। তো যেখান সম্পর্কে, যেখানে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জায়গার মধ্যে মহামারী ঢুকে সেই মদিনার মসজিদের মধ্যে মানুষ সব বিব্রত হবে, এটা বুঝে আসে না। ইমানের দুর্বলতার কারণে আমরা আজকে মসজিদে নববী বন্ধ করেছি, হারাম বন্ধ করেছি। আল্লাহ পাক দেখতে চাইছেন তোমাদের দিলের হালাত যেরকম, তোমাদের সাথে ফয়সালা ওরকম হবে।